প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, সিভিল চুজ করেছে বা আপনার সিভিলে পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য আমার মনে হয় প্রথম পছন্দ স্ট্যামফোর্ড হওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, 45 ব্যাচ সিভিল, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। বর্তমানে আমি এখন আছি পদ্মা রেলিং প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে, বাংলাদেশ আর্মির ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি বর্তমানে আছি যশোর বসুন্ধিয়া, আমাদের সাব ক্যাম্প, আমাদের মেইন ক্যাম্প হচ্ছে মধুমতি আর্মি ক্যাম্প। আমার চাকরির সেক্টরটা হচ্ছে মধুমতির পর থেকে, মানে নড়াইল থেকে একদম রূপদিয়া পর্যন্ত। ওই সেকশনে চারটা স্টেশন এবং পাশাপাশি আরও কিছু ব্রিজ, আন্ডারপাস, কালভার্ট, এছাড়া আরও কিছু দায়িত্ব আছে, সেগুলো দেখাশোনার দায়িত্বটা আমরা করছি। আমাদের কন্ট্রাক্টর হচ্ছে সিআরইসি, চাইনিজ রেলওয়ে কর্পোরেশনের একটা পার্ট, ওরা কাজ করতেছে এবং ওদের কাজটা দেখাশোনা করার দায়িত্বটাই হচ্ছে আমাদের। আসলে বলতে আমি 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি পদ্মা ব্রিজের কাজে আসলে যাওয়া হয়। সেখানে আমি ভায়াডাক্টে অংশগ্রহণ করি। ভায়াডাক্ট হচ্ছে পদ্মা ব্রিজ থেকে রেল যে অংশটা, সেই অংশটা সংযোগ যে অল্প পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে 4.4 কিলোমিটার ভায়াডাক্ট, সেখানে আমি কাজ করি। এবং পিসিইয়ার্ডে আপনার বক্স গার্ডারগুলো রেডি করা এবং এরপরে সেগুলো পাইল ক্যাপ করার পরে স্প্যান করা, সেই বক্স গার্ডারগুলো সংযোগ করা, এটা টোটালি একটা নিউ কাজ ছিল মেট্রোয়েল। এবং বর্তমানে যে ভায়াডাক্টগুলো আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেটা আসলে শুরুটাই হচ্ছে মেট্রোয়েল এবং আমাদের পদ্মা রেলিং প্রজেক্ট এবং পদ্মা ব্রিজের প্রজেক্টের মাধ্যমে। তো এটা টোটালি বাংলাদেশের, এখন তো বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী, সেও বলেছেন যে ভায়াডাক্টের উপরে বেশি জোর দেওয়ার জন্য। তো ওইটা গুরুত্বপূর্ণ একটা কাজ, সেখানে আমি নিজেকে সংযুক্ত রাখতে পেরে আসলে গর্ববোধ করি। এখন বসে আছি হচ্ছে বটতলায়, এর পাশে হচ্ছে ক্যান্টিন, এবং আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে ল্যাব 111 এবং 112। এখানে অনেক স্মৃতি। প্রথম কথা হচ্ছে বিকালের দিকে আমরা যখন ক্লাস শেষ করতাম, তখন ম্যাক্সিমাম টাইম আমাদের একটা গ্যাং ছিল, এটা প্রত্যেকটা ব্যাচেরই থাকে। তো এখানে আমরা ম্যাক্সিমাম টাইম হয়তো বা গিটার নিয়ে এসে গান টান করতাম, কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের খুবই স্মৃতি বিজড়িত। আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা ক্যান্টিন থেকে যে সাপোর্টটা পেতাম, আমাদের ইউনিভার্সিটিটা মানে এমন একটা ইউনিভার্সিটি যেখানে সবার সাথে সবাই কানেক্টেড। দেখা গেছে সিভিল ডিপার্টমেন্টের ছেলে পেলেকে আপনি ফিল্ম ডিপার্টমেন্ট থেকে আলাদা করতে পারবেন না, মনে হবে যে সবাই সিভিল অথবা সবাই লয় বা সবাই হচ্ছে এলএলবি, মানে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট, কারণ সবাই খুব মিশুক, সবাই একজন আরেকজনের ভাই। এভাবেই আমরা দিন কাটিয়ে গেছি। এবং আমাদের এখানে আরও কিছু বলার ছিল যে আমাদের ডিপার্টমেন্টের যারা জুনিয়র, যারা আমাদের সাথে চলাফেরা করেছে এবং মিশছে, সবাই কিন্তু এখন মানে আমার সময়কার সবাই এখন চাকরিজীবী, কিন্তু সবার সাথেই কিন্তু কানেক্টেড। এবং মাঝে মধ্যে এটা নিয়ে কথা হয় যে আমরা এখানে বসে কোন গান তুলতাম, কিভাবে আমরা সময়গুলো পাস করতাম, এবং সেই সময়গুলো আমরা অনেক মিসও করি। তো এক্ষেত্রে এই জায়গাটা আসলেই একটা স্মরণীয় জায়গা। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, সিভিল চুজ করেছে বা আপনার সিভিলে পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য আমার মনে হয় প্রথম পছন্দ স্ট্যামফোর্ড হওয়া উচিত। এর কারণটা হচ্ছে, এই যুক্তি আমি দিচ্ছি, একটা কথা হচ্ছে যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির যে সার্টিফিকেট, এটা অবশ্যই মূল্যায়ন করা হয়। এর কারণটা হচ্ছে এখানে আইবির যে বিষয়, একটা ব্যাপক সাড়া জাগানো বিষয়। এবং সেকেন্ড কথাটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে যেভাবে পড়াশোনার মানে আমাদের সিলেবাস, সেটা ছাত্রদের মানে সহজবোধ্য করা হয়েছে। এবং আমাদের যে টিচার, আমাদের যে শিক্ষক মণ্ডলী, তারা খুবই এক্সপার্ট ইন টিচিং, এবং তারা হচ্ছে আউটকাম বেসিসে আমাদের পড়াশোনা। তো আমাদের ইউনিভার্সিটিতে চুজ করার মতন অনেক রিজন আছে। এছাড়াও রিজনটা হচ্ছে কস্ট, আমাদের বাবা মার টাকা আমরা পড়াশোনা করব, তো এখানে কস্টিং একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে অবশ্যই স্ট্যামফোর্ড চুজ করাটা উচিত, কারণ এখানে কস্টিংটা অনেক লো এবং সার্টিফিকেটের ভ্যালু আছে। এবং সবচেয়ে বড় কথা, পাস করার পরে অনেকে বুয়েট থেকে পাস করার পরেও চাকরি খোঁজে, কিন্তু আমাদের, আমরা যারা আছি ভালো ফিল্ডে আছি, তারা অবশ্যই ছোট ভাইদের হাত ধরার ক্ষেত্রে বা তাদের চাকরির ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা যথেষ্ট সহানুভূতিশীল। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এখন পর্যন্ত যারা আমাকে নক দিয়েছে, আমি চেষ্টা করেছি এক মাসের মধ্যে তাদেরকে তাদের চাকরির জীবনের শুরু করানোর জন্য, যে প্রথম ধাক্কাটা সেটাকে সামলে ওঠানোর জন্য, যেভাবে আমরা
নিজেদেরকে তৈরি করতে পারে, নিজেদেরকে ওরা তৈরি করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে এটা অনেক ইউনিভার্সিটিতেই নাই। তো আমি মনে করি স্ট্যামফোর্ডে ভর্তি হলে অবশ্যই ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম, যে আমাদের একটা ফ্যামিলি, আমাদের ডিপার্টমেন্ট এটা আসলে ডিপার্টমেন্ট না, আমাদের একটা ফ্যামিলি। বাংলাদেশটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশে ডেভেলপিং কান্ট্রি আমরা, আমাদের প্রচুর ডেভেলপমেন্ট এখনো বাকি আছে। সো আমাদের পড়াশোনা আগের ধাঁচের যে একটা হিসাব ছিল যে ছেলে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, বা মেয়ের ইঞ্জিনিয়ার, মানে সবার তো একটা টার্গেট থাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ব্যারিস্টারি বা হচ্ছে এরকম। তো এক্ষেত্রে আমি বলবো যে ডেভেলপিং কান্ট্রিতে আমি যদি দেশের জন্য কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাকে টার্গেট রাখতে হবে যে হয় আমি ইঞ্জিনিয়ার হব, এবং ইঞ্জিনিয়ার হতে চাইলে আমার মনে হয় প্রথম টার্গেটটা সিভিলে রাখা উচিত। কারণ আমাদের দেশে হচ্ছে আমরা এখনও অনেক ডেভেলপমেন্টে আমাদের মানে সাক্ষী রাখার মতো সুযোগ আছে। তো সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারটাকে আমি মানে ইঞ্জিনিয়ারিং পেশাটাকে আমি সবার উপরে রাখবো, মানে এই এই পয়েন্ট অফ ভিউ থেকে। তো আরেকটা পার্ট হচ্ছে যে যারা পড়াশোনার ক্ষেত্রে কি শুরু করবে, আমার কথা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারটা এমন একটা ইঞ্জিনিয়ারিং যেখানে আপনি একটা জীবন মানে একটা মানুষের লাইফ টাইম সেটাকে যদি ভাগ করে, আমার মনে হয় শিক্ষা জীবনটাকে যদি ক্যারি করে, আমরা 7 বছর বা 6 বছর থেকে পড়াশোনা শুরু করি, আমি যদি ওই টাইমও ধরি যে একটা মানুষ যদি ওই টাইমেই সিভিল ইঞ্জিনিয়ার শুরু করে, সে মৃত্যুর আগ পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না। অনেকেই হয়তো ডিপ্লোমা বা একটা ছোট একটা কোর্স করে নামের আগে ইঞ্জিনিয়ার লাগায়। আমি এখনও বিএসসি শেষ করলাম, মাস্টার্সের প্রায় শেষের দিকে আমার, আমি এখনও নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারিনি। সিভিল ইঞ্জিনিয়ার যদি পড়তে হয়, কারো যদি চিন্তা থাকতে হয়, তাহলে অবশ্যই তাকে ফিজিক্স, তাকে ম্যাথ, এই বিষয়গুলোতে একটু ভালো হইতে হবে। কারণ আপনাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, চোখের যে ক্যালকুলেশন, দৃষ্টির যে ক্যালকুলেশন, সেটাতে আপনাকে অনেক মানে অনেক হাই হইতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার পেশা চুজ করতে চায়, আমার মনে হয় যদি কারো উপস্থিত বুদ্ধিতে অনেকের প্রবলেম থাকে যে আমি সাডেন টাইমে হঠাৎ কী করবো আমি বুঝতে পারছি না, এক্ষেত্রে যদি কেউ এরকম প্রবলেম ফেস করে, আমি বলবো যে ওই ছেলের যদি ইন্টারের পড়াশোনা করতে থাকে, আমি তাকে বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং পেশা আসলে তার জন্য না। কারণ এখানে আপনার প্রচণ্ড পরিমাণে উপস্থিত বুদ্ধির দরকার হবে, হয়তো বা ডিজাইন ড্রয়িংয়ের মধ্যে আমাদের জীবন আসলে তাও না, এমন সার্টিন প্রবলেম চলে আসবে যেটা হয়তো বা আপনার কোনো সলভ আপনি আশা করতেছেন না, আপনার সিলেবাসের ভিতরে আপনার কোনো সলভ আসবে এরকমও না। আপনাকে এই টাইমে দেখতে হবে যে আপনার ব্রেন কতটুকু শার্প, সেটার অনুযায়ী আপনি কিন্তু সাইটে সমাধান করবেন। সব সমাধান আপনার খাতায় লেখা থাকবে এরকম না। সো উপস্থিত বুদ্ধিটা এখানে অনেক বেশি ইফেক্টিভ। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিশ্রমী না, যে শান্তি চাকরি চায়, সে আসলে সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না। যে পরিশ্রম ফিল্ডে খাটতে পারবে তাদেরই আসলে আমাদের মনে হয়, আমার মনে হয় যে তার সিভিল ইঞ্জিনিয়ারিং পেশা নেওয়া উচিত। কারণ এখানে হার্ডওয়ার্কার ছাড়া আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংকে সাইন করা খুবই টাফ, এবং আসলে এটা পসিবলও না। আর হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু সরকারি চাকরি সেটা আলাদা বিষয়, তবে সরকারি চাকরির জন্য আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। সো আমার মনে হয় যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পেশা গ্রহণ করতে চায় তাকে অবশ্যই হার্ডওয়ার্কার হতে হবে, এটাই আমার সাজেশন।